हेलो भिवर्स, आईनी जिज्ञासा एवं आईनगत समाधान लॉ टिप्स बीडी चैनल पक्ष के आपनादेर सबाई के सुस्वागतम। आमी पी ए सिराजुल इस्लाम, सिराज प्रामाणिक, आईनजीवी, बांग्लादेश सुप्रीम कोर्ट। आज आमरा जानबो हिल्ला बिये की, फतोवाटा की, हिल्ला बिये निषेध केन, हिल्ला बियेर आईनगत शास्ति की, एसब निये आमादेर आजकेर आलोचना। तबे मूल आलोचनाय जाओयार आगे आमादेर ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। মূলত হিল্লা বিয়েটা হচ্ছে যে কোনো তালাক দেওয়ার পরে তৃতীয় ব্যক্তির কাছে একটি নিয়মের মাধ্যমে বিয়ে দেওয়ার পর ওই নারীকে পুনরায় আগের স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার যে প্রক্রিয়া সেটাকেই আমরা সাধারণত হিল্লা বিয়ে হিসেবে জানি। এ সম্পর্কে মুসলিম আইনে যথাযথ বিধান থাকলেও আমাদের দেশে সেভাবে মানা হচ্ছে না। শরিয়া নিয়মের অজুহাতে অনেকে অঞ্চলেই এই সমস্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। তবে 2001 সালে মহামান্য হাইকোর্ট ডিভিশনের একটি ব্রেঞ্চ এই ফতোয়া এবং হিল্লা বিয়েকে অবৈধ এবং বেআইনি ঘোষণা করেছেন। হিল্লা বিয়ে সম্পর্কে এই রায়ে বলা হয়েছে যে হিল্লা বিয়ের ফতোয়া হচ্ছে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের সাত ধারা বিধান লঙ্ঘন করা, সেই সাথে দণ্ডবিধির 494, 498, 508 এবং 509 ধারা লঙ্ঘন করার সামিল। কিন্তু প্রশ্ন উঠছে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 7 নম্বর ধারাটি আমাদের সমাজে কতটুকু মানা হচ্ছে এবং এই সম্পর্কে সাধারণ মানুষই বা কতটুকু জানে। এই অধ্যাদেশের ধারা 7-এ কিন্তু স্পষ্ট বলা আছে যে কোনো লোক যদি তার স্ত্রীকে তালাক দিতে চান তাহলে স্থানীয় চেয়ারম্যানের কাছে যত শীঘ্রই সম্ভব লিখিত নোটিশ প্রদান করতে হবে এবং এর একটি কপি তার স্ত্রীকে প্রদান করতে হবে, নইলে তালাক কার্যকর হবে না। সুতরাং এখানে মৌখিক তালাকের আইনগত কোনো ভিত্তি নেই। এক তালাক, দুই তালাক, তিন তালাক বললে যে তালাক হয়ে গেল, এ বিষয়ে আইনগত কোনো ভিত্তি নেই। এখানে বলা আছে যে নোটিশ জারি হওয়ার 90 দিন অতিবাহিত না হলে তালাক কার্যকর হবে না। পূর্ণভাবে তালাক কার্যকর হওয়ার পরে যদি স্ত্রী স্বামীর কাছে ফিরে যেতে চান তাহলে পুনরায় কাবিন করে বিয়ে করে নিলেই হলো, এখানে কোনো আইনগত বাধা নেই। কিন্তু বলা হচ্ছে যে এক্ষেত্রে তৃতীয় ব্যক্তির সঙ্গে সাময়িক বিয়ের প্রয়োজন নেই, তবু আমাদের দেশে নানানভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। সুতরাং 1961 সালের অধ্যাদেশে হিল্লা বিয়ের কিছু সংশোধিত বিধি লিপিবদ্ধ আছে। দম্পতির মধ্যে যদি পূর্ণাঙ্গ তালাক হয়ে যায়, তালাক হওয়ার পর যদি উভয় পক্ষ মনে করেন তারা পূর্বাবস্থায় ফিরে আসবেন, সংসার করতে ইচ্ছুক, তবে বিয়ের কাবিনে তৃতীয়বার পর্যন্ত পুনর্বিবাহ করা যাবে। কিন্তু তৃতীয়বারের পরেই কিন্তু হিল্লা বিয়ের প্রয়োজনের কথা বলা হয়েছে। 1961 সালের এই আইনের কিছু বিধান নিয়ে এখনও মতভেদ রয়েছে, কিন্তু এই আইনের একটা ধারায় বলা আছে এই আদেশ দেশে বলবৎ অন্য যে কোনো আইন বা প্রথা থেকে প্রাধান্য পাবে। এবার আমরা জেনে নেই ফতোয়াটা কি। ফতোয়া শব্দের অর্থ হচ্ছে আইন সম্বন্ধীয় মত। প্রচলিত অর্থে ফতোয়া বলতে বোঝায় ইসলাম ধর্ম সংক্রান্ত কিংবা এই ধর্মাবলম্বীদের দেওয়ানি বিষয়ে আইনগত মতামত। ধর্মীয় বিশেষজ্ঞ বা ফিকহ শাস্ত্রে যারা অগাধ জ্ঞানসম্পন্ন ব্যক্তিবর্গ রয়েছেন সাধারণত তারাই ফতোয়া দিতে পারেন। যারা ফতোয়া দেন তাদেরকে কিন্তু মুফতি বলা হয়। সাধারণত যে কোনো পরিস্থিতিতে যখন শরীয়ত সম্পর্কিত অনুশাসনগুলোতে যে কোনো জটিল প্রশ্নের সরাসরি মীমাংসা পাওয়া যায় না তখন মুফতিরা সাধারণত ফতোয়ার মাধ্যমে পূর্ববর্তী ধর্মীয় নজির এনে এই সমাধান দিয়ে থাকেন। বর্তমান যেসব ফতোয়া জারি করা হচ্ছে তার মধ্যে দুররা মারছে, পাথর ছুঁড়ে মারছে, জুতা পেটা করছে, মাথা চুল কেটে দিচ্ছে, বেঁধে পিঠাচ্ছে, মাটিতে অর্ধেক পুঁতে পাথর ছুঁড়া হচ্ছে, হিল্লা বিয়ে দেওয়া আছে, এগুলো কিন্তু রীতিরকম ফতোয়া। এইসব নির্দেশ কোনো মতেই ফতোয়ার সুস্পষ্ট সংজ্ঞাকে কিন্তু সমর্থন করে না। গত 1 জানুয়ারি 2001 সালে মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ একটি যুগান্তকারী রায় দিয়েছেন এবং তিনি বলেছেন কেবল 3 বার তালাক উচ্চারণ করলেই বিবাহ বিচ্ছেদ হয় না। এই চর্চা কুরআন, হাদিস, এমনকি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 7 ধারার সম্পূর্ণ বিরোধী। বাংলাদেশে হিল্লা বিয়ে সম্পূর্ণ বেআইনি কাজ এবং আইনত দণ্ড হিসেবে পরিগণিত হয়েছে। যদি কেউ হিল্লা বিয়ের আয়োজন করেন এবং হিল্লা বিয়ের অতিথিসহ কাজীরা 6 মাসের জেলের বিধান রেখে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান হিল্লা বিয়ে
নিষিদ্ধকরণ সংক্রান্ত আইন করেছিলেন। 1961 সালের মুসলিম পারিবারিক আইনের 7-6 ধারা অনুযায়ী তালাকের মাধ্যমে কোনো বিবাহ বিচ্ছেদ ঘটলে তালাক হওয়া দম্পতি আবার বিয়ে করতে চাইলে হিল্লা বিয়ে ছাড়াই তারা পুনরায় বিয়ে করতে পারেন। আশা করি আপনারা আজকের আলোচিত বিষয়টিতে পরিষ্কার ধারণা পেয়েছেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করুন। এছাড়া আইন বিষয়ে আরও কিছু জানার থাকলে সেই বিষয়ে আমাদেরকে জানাতে পারেন, আমরা সেসব বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।